এ মনসিগঞ্জের বাইরারা কার লাগিয়া বাদশ সুখার সুন্দরই না ঘর এই ঘর রাইখে তবে তুমি কবরের ভিতর বলো না এই ঘর রাইখে তবে তুমি কবরের ভিতর কে বাবে সঙ্গে তো মার আমার আল্লাহ বলে মুসাদা শুধু আমার নবী না আমার নবীর উম্মাদ জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কেউ জান্নাতের খাবার পাবে না আমার নবী জান্নাতের পোশাক পরার আগ পর্যন্ত তার উম্মাদ জান্নাতের পোশাক পরার আগ পর্যন্ত দুনিয়ার কোন নবীর উম্মাদ এবং দুনিয়ার কোন নবী জান্নাতের পোশাক বা খাবার স্যান্ডেল পাবে না মুসা চোখ বরে কান্দে আর বলে মালিক আমারে বনি ইসাইলের নবী না বানাইয়া যদি উম্মাদে মুহাম্মাদি সময় পাঠাইতে আমার মুন্সিগঞ্জের বাজানডা টুঙ্গি বাড়ির বাজান মুসাফায় এত বড় জলিল কদর নবী আল্লাহ হাজার বছর আইনা জান্নাতের বারিন্দায় ফেলায় জান্নাদের বারিন্দায় দেখতে গেলে তোমার রেজওয়ান ফেরেশতা বলে নবী না ঢোকা পর্যন্ত জান্নাদের গেট খোলা হবে না হাল্লা তুমি আমাদের কি কপাল দিয়ে পাঠাইছ আর মুহাম্মাদীরে কত দামি বানাইজ আমার গুণাগার গে মাইকের আওয়াজ কমার্স কেন এ মাইকের আওয়াজ বারায় তুই মাইকের আওয়াজ কমাবি বাড়া বেড়া মাস্টার বাড়া এবার হাত দেখেন তো মাইকের বলি আমি দেয় কিনা এ সাঁতার মাইক আনছ একটা টাকা দিবি আরে জুতা দিবি আরে টান টান মানে হেলাবি আরে খালি বক্তারে টাকা কম দেওয়ার সময় কম দাও না একসাথে বলেন আরো বাড়া আরো বাড়া তুই মাস্টার বাড়া টন বেজ বাড়া একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে এখন দিলটা নরম করবেন জীবনের কোন দিনের দক্ষ কবুল হবে কেউ জানে না হতে পারে আজকার জীবনটা আপনার সুন্দর হয়ে যাবে আজকের ভালোবাসাটা হবে কার সাথে জোরে বলেন কার সাথে টাকা নেই দিকে মুসাফায়গম্বর বলে আল্লাহ ঠিক আছে যার না ঢোকার দরকার নাই পোশাকও দরকার নাই তোমার নবীর তো পাবো না আবার ভাগ দিয়ে গেট দিয়ে ঢুকে দেহা পাবি ষষ্ঠ মানে যখন আমার নবীর সাথে দেখা মুসাফ বায়গম্বরের এত জোরে কোনো দিন তাকবি দেন নাই আমার ওলামা এখলাম বাইরে কারণ আমরা সেই নবীর ওরা সাথে আমাদের দাম অনেক অনেক আলো উলামা ওরা সাথুল লাম নবী কেবল জান্নাতে অর্থাৎ চতুর্থ ষষ্ঠ আসমানে কেবল মুসা নবীর সাথে দেখা মুসা পয়গম্বার বিদ্যুতের মতো দৌড়েছে দৌড়ে নবীর সামনে দাঁড়াই সামান নবী সালাম দিয়ে দিছে মুসাল্লা সাল্লাম সালামের উত্তর দিয়ে দিছে হাত দুটা বাড়াই দিয়ে বলে আসেন দুইজন কোলাকুলি করি দুইজনের বুকের সাথে বুক লাগাইয়া এক দুইশো বছর না আষ্টশো বছর বুকের সাথে সাইফে ধরে বয়ে রয়েসে জালালদ্দিন সুইদ রহমতুল্লাহ তাফসির বনিস লাল্লাহ ইয়াতের তফসির লেখেন সুভার আল্লাহ জিয়া বি আবদিহি লাইলাম লামাল মসজিদ আর মিনাল মসজিদ আফসা ইয়ায়তের তাফসিরি লেখে আটশো বছর পরে মুসা সালামের সাথে নবীর কথা শুরু হয় এত সময় খালি মুসা কানছে খালি কানছে আমার নবীও কাঁদছে ওই যে মুসা আলাহিসাল্লাম আমার নবীর উম্মত হইতে চাইছিল আমার নবী কয় মুসারে তুমি বলে আমার উম্মত হইতে চাইছিলে নবী আপনি কেমনে জানেন বলো কি আমার কোরআনে সবচেয়ে বেশি বর্ণনা তোমার কি সত্য না মিথ্যা কোরআন শরীর মধ্যে সবচেয়ে বেশি ওয়াজ মুসা নবীর আমার নবীর মিরাজরা আলোচনা আল্লাহ করতাছে যে আয়াতে পরের আয়াতে আল্লাহ বলতেছে ওয়াতে ইনহামুসলকিতাবা ভজা আল্লা হুহু দল্লিব নে সোনো ইলা আল্লাহ ততসি তুমি ধু নে ওকেলা سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام

হে মুসা আজকে যে আয়াত দিয়ে আমারে লই আইছে আসমানে এই সুরেডারে আয়াতের পরেই তোমার কথা কইছাল লয় তলে তোমার আমি সম্পর্ক সব জানি মুসা মুসা পৃথিবীতে যত নবী আছে কোন নবী জন্মের পরে পানির মধ্যে বাক্সতে ফেলায় নাই তোমারে ফেলাইছে মুসা আমার জাতির পিতা ইব্রাহিম সতেরো বছর বয়সে আগুনের মধ্যে পড়ছে কিন্তু পানির মধ্যে ফেলাই নাই তার কিন্তু তোমারে পানির মধ্যে ফেলাই আমার আল্লাহ মুসারে খালি তোমারে আগুনে পানিতে ফেলাই নাই তোমার জন্মের পরে আগুনের সুলার মধ্যেও ফেলাইছে ফেরাউনের হাত থেকে বাসানের লাগিয়া তোমার বোন পানি গরম করতেছে ডেকসির পানি দিয়া তোমার কোথায় সারবে তোমার মা ফেরাউনের বাহিনী ঘরে এ পড়ছে তোমারে বাসানের লাগিয়া জ্বলন্ত সুলার মধ্যে তোমার ছেড়ে দিছে এক ঘন্টা পরে তোমার যাই দেখাই তুমি একটা পরশ্রমও তোমার পরে নাই ওইখান দিয়ে তোমার বই উঠাইয়া তাড়াতাড়ি বাক্সের মধ্যে ফেলাইয়া আবার নীলদে সেরে দিছে মুসাল্লাসাল্লাম কান্দার কই নবী আমারে তো তাহলে জন্মের পরে আগুনও ফেলাইছে পানি তো আমি যখন পানি তো মরি নাই আগুনও পুড়ি নাই তাহলে মনে হয় আমার জন্য জাহান্নামে আল্লাহ পরাবে না আমার নবী হাতটা ধরে বলে মুসা দে তোমারে যখন জাহান নামের আগুনে না জ্বালাবে মোজা তুমি যখন জান্নাতের মধ্যে ঘুরবা মুজা। একটা শর্তে তোমার উম্মাদ বলে আমি গণ্য করে নিলাম আমার উম্মাদের খাতা লিস্টির ভিতরে আমি কবল করে নিলাম আমার উম্মাদ যখন জাহান নামের দিকে টান শুরু হয়ে যাবে হোসোহ ফাগল সুম্মাল জাহিম

তুমি একটু দাঁড়ায় দাঁড়ায় দেখো আমার গোপালগঞ্জের সাহেবের এলাকার কোন মুসল্লি জাহান্নামে নামে যায় কি না আমি তো একা মানুষ মুসা তোমার শ্বশুর নবী তোমার বড় ভাই ও নবী তোমার সাড়ে তিনশো নবী ছিল আমি মুন্সীগঞ্জের খবর লইতে গেলে গোপালগঞ্জের খবর লইতে পারুম না গোপালগঞ্জের খবর লইতে গেলে মানিকগঞ্জের খবর লইতে পারুম না মানিকগঞ্জের উম্মাদ তালাশ করতে গেলে কিশোরগঞ্জের উম্মের খবর পাব না উম্মাতের খবর পাব না রে মূষা তুমি আমার উম্ম একটু দেখে দেখে জান যদি যা আমি না বীর দরকার নাই নবী বলতেছে মুসারে আমিনাবীর বীর জন্ন দরকার নাই আল্লাহ তুমি মাফ কইরা দাও উম উম্মা চারা জন্মা তে হাত দুটা উসা করে দাও আল্লাহর একটা ডাক দা তো দাও ডাক দাও উম্মা যদি জাহান্নামে বে যায় তোমার না মীর জন্না দরকার নেই যুবক বাইরে এখন বিনায় বিনায়া কান বিরে ভাই আমি ইলিয়াস রহমান জেহাদি ওই গোপালগঞ্জের জমিনে বাবা গতকালকে আমি আমার গ্রামের বাড়িতে মা বিল করছি গোপালগঞ্জ ও বাবা যেই নদীতে আমার মা আমার নৌকায় উঠাই দিয়া জীবনে শেষ বিদায় দিছিল ওই নদীর পারে গতকালকে মা বিল করছি সভাপতি সাহেব ওইখানে যাওয়ার পরে আমার বুকের ব্যথা শুরু হয়ে গেছে গতকালকার মা বিলে আমার আব্বা আমার পাশে বসেছিল গো বাবা গতকালকার রাতটা আমার মওলা কত সুন্দর রাত গো আমার টুঙ্গি বাড়ির বাইরা বাইরা লং বাইরা শুধু আমি তোমাদের দুইটা পাও দরে বলে দিয়ে যাই এই দুনিয়ায় একটা মাত্র দরু অধিয়াছি তার নাম হলো মা যেই মা কোনোদিন তোমার আমারে রাইখা ভালো একটা শীতের পোশাক পরে নাই গো মা আজকে সেই মায়ের সাদা কাপড় পড়াইয়া বাগানে শোয়া রাখছো যুবক বাইরে আমি তোদের দুইটা পাউ ধরে বলে দিয়ে যাই আমি যখন এই মাদ্রাসার খাটার মধ্যে রেশ লইতেছিলাম একটা যুবক বাবা দুবাই থাকে তোমাদের এলাকায় বাড়ি আমারে বলে হুজুর আমি দুবাই বয়া প্রতিদিন আপনার ওয়াশুনে কানতাম তখন আমার মা পাইসা ছিল আজকে আমার মা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আর একটা ছেলে মালাসিয়ায় থাকে আমি ওয়াজ অর্থার বিশ মিনিট আগে আমার হাত ধরে বলে হুধুর মালাসিয়ার থেকে প্রতিদিন আপনার ওয়াজ শুনে কানতাম আজকে আপনার হুজুর আপনি আমাকে এলাকায় দুইবার আইছিলেন কোথায় জানি সানবারে দুইবার আসছিলেন হুজুর ওই এলাকায় আমার বাড়ি ছেলেটাই মা বসা হুজুর আপনার সাথে মোসাফা করে ভালো লাগলো হুজুর আমি আইসে শুনলাম আপনি এখানে আসবেন কত আনন্দ পাইছি যুবক বাইরে তোমরা আজকে আমার কথা শুনে বিদেশে শুনে কানছো আজকে তুমি বাস্তবে শুনে তোমার মায়ের জন্য কাঁদবা কারণ এই দুনিয়ায় মার মত দরদি কেউ নাই রে ভাই ও আমার আলেম ভাইরা তুমি আর আমি যখন মাদ্রাসায় পড়তাম এই মাদ্রাসায় কত এতিম ছেলে আছে বাবা যাইয়ে দেখো হয়তো মা নাই বাবা নাই সবার মা বাবা পিঠা খাওয়ায় খাওয়াই কেউ আদর করে না দেখো কত বাজান জানো কইরা কান্দে আজকের মা বিলে সব দি এই মাদ্রাসা যিনি করছে আজকে কবরে চলে গেছে যুবক বাইরে কখন কে কবরে চলে যাবে কেউ জানে না আমার মা দুঃখির আমার বারো বছর বয়সে রাইখা ওই কবরের মাটি ডারে বুকের উপরে রাইখা ঘুমাই রইছে ও আমার সভাপতি সাহেব আমি যখন বারো বছরের বাচ্চা আমি আসিয়া দেখি আমার মসজিদের বগলে আমার মসজিদের মাঠের সামনে আমার মারে কাবনের কাপড় পড়াইয়া এই দিকে তাকারে ভাই এমন একটা পোশাক বড়াই আমার মায়ের এক সোয়া রাখছে বাবা হে আমার যুবক বাইরা আমি বারো বছর লিয়াস দেখছি আমার মায়ের এই কাপড় পরিয়া শুয়ে রয়েছে ও আমার আলেম বাইরা কে আমার মতো মা হারাইয়া মাঠে বইয়া কান্দু ভাই তোমার সুখের বাড়ি যদি কবুল হয়ে যায় তোমার মায়ের কবরা যাবে মা বয়ে যাবে হয়তো তুমি কোনোদিন কোনো নিজের ওয়াজে নিজে করে কান্দ নাই কোনো বক্তার ওয়াজে যদি মনে মনে ভাবো তার কথায় আমার কান না আমার প্রবাসী ভাইরা আমি জানি তোমরা অনেক কষ্ট করে প্রবাস জীবন কাটাও ভাইরে এখন বয়া বয়া তুমি কানবা জীবনটা কখনকার হায়াতে জিন্দিগি শেষ হয়ে যাবে কেউ জানে না আমার গ্রামের চারটা ছেলে বাবা করুণায় মারা গেছে ইটালিতে তাকে জানা যা হয় নাই বাবা আমি আমার স্বাস্থ্য বাইর কাছে শুনলাম ওই দেশে সরকার বেল চাল দিয়ে বইরে বইরে ফেলাই দিয়েছে মোর ভূমিতে এমন শিগঞ্জের বাইরারা কার লাগিয়া সুন্দর না ঘোর এই ঘর রাখে থগবা তুমি কী তোর বলা এই ঘর রাখে থগবা তুমি কবরবি তোর কেব সঙ্গত কাপড়ের মধ্যে কারে লয়ে যাবেন বাবা বাবা এই দেখেন স্মৃতিতে বাসার লেগে কতগুলো কাপড় পরছে আমি জেহাদি আপনি কতগুলো পরছেন বাবা মাত্র এরকম রসুনের খোয়ার মতো পাতলা পাতলা তিনখান কাপড় দিয়ে বাগানে শোয়াই রাখবে বাবা কেমনে থাকবেন বাবা ওই ঘরের মধ্যে একটা আলো নাই বা কিচ্ছু নেই বাবা কেমনে থাকবে দাদা ভাই ওসবক ভাই কেমনে থাকবি ভাই বল না দাদা ভাই কেমনে থাকবি কবরে ভাই ও ভাই ভাই আয় তোর পাউ দূরে ধরে ভাই সব বাদ দে ভাই সব বাদ দে পাসক তো নামাজের আগামী কালকেতে বন্ধু বানাই ফেলা ভাই আর সময় নাই আর সময় নাই কার কখন মৃত্যু হয়ে যায় আমি কিউ জানি না কিউ জানি না এলা দেখো আমার ভাইরা বয়ে বয়ে কান্দে তুমি না কইছো বান্দা যখন ওয়াজে বয়ে আমি তখন সাদা রুমাইল দিয়ে চোখের পানি মুছাই দেই আল্লাহ দেখো এইভাবে যদি মার সামনে কান্তা মা কাপড়ের আসল দিয়ে মুছে দিত তুমি তো মার চাইতে দৌড় তুমি তো আমার বাবার চাইতে দৌড় আমার বাবা কাপড়ের দিয়ে গামছা দিয়ে চোখের পানি মুছাই দিত তুমি দেও না আমার ভাইদের চোখের পানিটা মুছাইয়া দেও না এদের জীবনের গুণা মাফ কইরা দেও না আল্লাহ এদের জীবনটাকে সুন্দর কইরা দেও না এদেরকে সুন্দর কইরা শুধু আমার সাথে বলেন এই জমিনের মালিককে এবার কানবেন আর কোনো আওয়াজ থাকবে না আল্লাহ হইছে এখন কোলাকুলি বাদ দে আপনারা জানেন মুসা নবীর কাছ থেকে বিদায় নেই আমার নবী ইব্রাহিম নামী সে দেখা করে আল্লাহর বাড়িতে ডাইরেক্ট চলে গেছে আল্লা আল্লাহকে দেখা করার পরে আমার আল্লাহ বলে নবী আপনি আইসেন খালি হাতে যাবেন খালি হাতে যাওয়া ঠিক হবে না বন্ধুর বাড়ির থেকে আপনার এক ব্যাগ হাতিয়া দিয়ে দেয় আমার নবী কাল্লা কি দিবা হাদিয়া তাহলে ওইটার ভিতরে আমার রুমাত থাকবে ওই হাদিয়া পাবে আর আমি তো আপনার রুম লেগেই দিব জোরে 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 কি দিবা আমি আপনার পঞ্চাশ শক্ত নামাজ দিয়ে দিলাম আসতে কথা কই না জোরে সব নাল্লা যারা দাঁড়ায় আছেন তারাও কর আমি এক মিনিট তেরো সেকেন্ড টাইম দিলাম বয়ে

এখন শুধু কানবে না আর কোনো আওয়াজ থাকবে না এক কার্টুন হাদিয়া দিলেন পঞ্চাশ অক্ত নামাজ নবী আমার হাদিয়াটা পাইয়া দিছে দৌড় মুসানবীরকে চাইলে মুসানবী কয় নবী গো কি পাইলেন কি দি দিলে হাদিয়া পায় পঞ্চাশ অক্ত নামাজ দিছে মুসা আল্লাসাল্লাম জিব্যাটা কামুড় দে কাই সর্বনাশ নবী আমার উমমাত্রে মাত্র দেশ হইলো দুই ওক্ত নামাজ আ মাগরিব যেই সময় কাম কাজ কম থাকে হেই হেই কেলে পড়তে কইছিল আল্লাহ আমার উম্মত মাঝে মাঝে কি কইছে জানেন কয় তুই আর তোর আল্লাহ পর গা আমাকে পড়ার টাইম নাই না আমাদের কাম আছে পিয়াজের খেতে পানি দিতে হইব এটা আমার কথা না সুরা বাকারের মধ্যে আছে না নাই ওয়াদা সিহা ওয়াবা কয় আদার খেতে পোকা ধরছে আমার ঔষধ দিতে হইব নামাজ পড়ার টাইম নেই অবাস অলিহা পিয়াজের খাতে আমার পানি দিতে হইব তুই আর তোর আল্লাহ পর গা নামাজ নবী দুই অক্ত তাই পড়ে নাই আমার আর আল্লাহ রে দিয়ে পড়াইছে মাঝে মাঝে আর আপনার উম্মত পঞ্চাশ অক্ত পরব তাই পাবেন কোথায় কি করবো কয় জান দেহেন আল্লাহ কমাই দিব না হাদিস আছে না নাই আমি বানাই কইছি পঞ্চাশ অক্ত নামাজ দিছে নবী খুশি তো দৌড় দিছে অনেক পাইছে ব্যাগ ভর্তি আল্লাহ কেন নবী বেশি হয়ে গেছে না জান পাঁচ অক্ত কমাই দিলাম আমি আর ওয়াজি করুন আল্লাহ আমিন বুঝছি তোমরা বই রয়েছো হুদা হুদি বিরিয়ানির লেগে আমার আর টাইম নেই আল্লাহ আমিন রব্বান বললাম তারপরে আল্লাহ এর আওয়াজ দেয় না এগো বাড়ি ঘর তুমি সিনো আল্লাহ আল্লাহ এগো জবানটা কি কইরা দেবে আমি জানি না ওরা বিরিয়ানি খাওয়ার লেগে আইসে গো আল্লাহ আল্লাহ ওর আওয়াজ দেয় না জায়গা আল্লাহ আমিন এইবার আওয়াজ দিবেন চলবো নাহলে বাদ হইব রেডি নবী আপনার উম্মত পারবো না যান নবী আসছে পাঁচ অক্ত কমাই দিছে ঠায় কত বার মুসার কাছে আইছে নয়বার কমাইছে পাঁচ নং তাহলে কয়েক তো বোখারিতে আছে না নাই লম্বা চৌরা হাদিস এখন আপনার পুরুষটা আসতে পারে সপ্তম আসমান ইব্রাহিম নবী বসা জাতির পিতা মিল্লাত সাত আসমান এলো ইব্রাহিম হ্যারে অবাক ঠিক করে ষষ্ঠ আসমানে যে মুসার কাছে কমাই কে এখন সালে মোকদ্দারের জব এখন পাবেন পাঁচ নং নয়বার আইসে আর গেছে নয়বার এবার মুসাল্লাম কইতেছে নবী এখন কয়েক তো আছে কয় পাঁচ অক্ত এটাও পারবো না আপনি যাই এখন এক উক্ত দেও তাও এমন টাইমে দেবা যে সময় কোনো কাম কাজ না থাকে তলে পড়বো আমার নবী মুসা কয় আর হুনে কয় পাঁচ ভিতরে কবেন যে এক উক্ত দেও তাও দিতে কবেন আসরে রক্ত যে সময় কাম কাজ কম থাকে ওই দোকানের মধ্যে বিড়ি বুড়ি টাইনে যে মোটামুটি পড়তে পারে সারা দিন আলুর খেতে কাম করে আসর রক্তে দোকানে বইয়া বাজারে বইয়া সাকিব খানের ছবিও দেখবে বুড়া ডায় আর ওই সময় দুপুত করে যে বিড়ি টেনে নামাজে খারাই দেবো কথা কন না কেমন নবীকে তারপরে কয়াকুক তো লোক আমার নবীকে আমি না আমার মাইরে উল্লাম জম নয় বার গেছি বার একটা লোকের কাছে যাও জানা গেলে জুতার বারি খামাইবো না আমি মুসা আল্লাহসাল্লাম কাই নবী রে জানেন না আপনার জুতার দাম কত আল্লাবাক আমার সাথে চল্লিশ দিন কথা কৈছে তুর পাহারে প্রতিবার তিন কিলো দূরের থেকে আমার দিয়ে জুতা খুলাইছে জোরে 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 ও নবী তিন কিলো আগে আমার জুতা খোলাইছে জুতা খুইলা ব্যাগে ঢুকাইয়া ওই জুতা বাইরে রাইকা তারপরে তুর ভার উঠছি এরপরে আল্লাহ কথা কইছে জামা পরিষ্কার থাকলে কথা কয় না আর দেখেন আপনার পিছনের জামাটা এখনো ফাটা আপনি যে জুতাটা পায়ে দিয়েছেন জুতার ভিতরে রক্তের দাগ দেখা যায় আপনি যে পাগড়িটা মাথায় দিয়েছেন কি ময়লা যুক্ত আমার নেবুকে মুসারে এই পাগড়িটা যে কি পাগড়ি তুই জানোস না রে মুসা এখন সিল্লাবার কান ভাই কুতুবের মুড়ি দেরা মৌলার খেলা যদি দেখতে চাও যদি নবীর কিছু দেখতে চাও উজানি যাইও শর্মনায় উজানির বন্ড কর জুতা দিয়ে বাইরে টান করে এলো কার যাই দেখবি শর্মনায়ের মাহ বিরে কোন একটা বিরিখোর আছে আর যায় দেখ জেনে রাত বলে কুকুম কুকুম করে ওখানে গাঞ্জা খরু আছে গাঞ্জা খরো আছে মাগি খরো আছে কথা কয় না কেন কষ্ট হইতেছে আর মাত্র তিন মিনিট শুধু এবার আমার দিকে তাকান এই মুসলমানের পোলাই তাকাও যদি মৌলার খেলা দেখতে চাও সরমনায় যাই যাইতেছে এই মাসের ছাব্বিশ সাতাশ আঠাশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আমি কিন্তু না বেড়া আমি জীবন ও সরমনের ওয়াজে যাই নাই কোন দিনও যাই নাই আমি পক্ষে কথা একটা হক তরিকা আলহামদুল্লাহ বলতে পারো না শর্মনের মা পিলা আমার জীবনে কোনো দিন যাই নাই বাইশ বছর ওয়াজের জীবনে আমার জীবনে কিন্তু এমনি গেছি ওয়াজের মধ্যে যাওয়ার সুযোগ হয় না ওই টাইমে আমার তাই যাইতে পারি না এ মুসলমানের পোলা কেন সরমনের পক্ষে কথা কই একটা মাত্র কারণ ফজলুল করিম আল্লাহর কুতুব ইসাক রহমতুল্লাহর কুতুব খালি বদনাম কো অবস্থা পরে টাকা উঠে সর মাঠে টাকা থুবি কই এটা কই থুয়ে যাবি পোলা বান লেগে থুয়ে যাবি ওই যে তিন দিন পরে রয়েছে এক ব্যাংকারের লাশ জাগা জমি নিয়ে মারামারি করে পরে চান্দা উড়াইয়া পশা লাশ ফিরে পার লেগে ফিনিশিং করে এই তো তোর টাকার কপালে সুতার বাড়ি কথা কও না টাকা কারে দিয়ে যাবি মদের পিছনে গাঞ্জার পিছনে সেদিকও পিছনে বেড়া টাকা আল্লাহ রাস্তায় দিয়া যা মরার পরে কামে লাগবো ওই ব্যাংকার বেটা যদি এ পাঁচ কোটি টাকার মালিক ওই বেড়ায় এই যে শ্বশুর পাঁচ কোটি বিশ লাখ টাকা খালি জনগণের কাছে মাইনি খাইছে কতক্ষণ না কেন এই পাঁচ কোটি জায়গা যদি তিনটা কোটি জায়গায় তিনটা মাদ্রাসায় দিয়ে যায় মাদ্রাসা রেতিম ছেলেরা খাইতো আর এখন দোয়া খাইছে তো খাইছে তোমার তাহা পাস কুড়ি এই লেখা তো ঠুস করে মরছ কথা কর না কেন খা আরে সভাপতির মতো কে জানি দেখেন তিন লাখ দিছে কে দিছে এটা আপনি মার হাবা বলেন আমি তো মনে করছি সে আলেম আলহামদুলিল্লাহ বলতে পারেন না কসম আল্লাহর আমি মনে করছি সে আলেম আমি সহজে কসম কাটি না আমি মনে করছি এর টাকা কি গুলি মরা যত হারাম রাস্তায় খরচ করবি মরার সময় গজবি মরবি টাকা খাইয়া মরতে পারবি না হাসপাতালের বেডে টান টান করে এমনি শীত করে থিয়ে দেবো কথা কও না কেন আমার গোপালগঞ্জের খেতে হয় না এই হাদিস নবী বলছে যারা আল্লাহ রাস্তায় দান করবে অগ সবচেয়ে আমি আল্লাহটা উপকার করবো কারণ ওটা তো আমারই সম্পদ বড় লোকের টাকা দিছে কেডা শেখাছি না বরঞ্চ সে এখন ব্যবসার কবালে আগুন লাগাইতেছে বেটা করোনা টাকাই দিকে বেটা ব্যবসা দিছে আল্লাহ নিয়ে যায় আল্লাহ বড় লোক বানাইছে আল্লাহ বেটা ব্যাংকে কোটি কোটি টাকা দিছে আল্লাহ আল্লাহ রাস্তা দিবা না দিবা গো কার পিছনে যদি আল্লাহ রাস্তা যারা দিবে আল্লাহ কত একটা উপকার করবে কাতু তার খাতু বালা যারা আল্লাহ রাস্তা দান করবে আল্লাহ তাদের সবচেয়ে বড় একটা কাজ করবে এই বড়ির কনস্ট্রাকশন আল্লাহ মৃত্যু আক পর্যন্ত ভালো রাখবে শফি সাহেব আল্লাহর কুতুব মরার আগে নামাজে দাঁড়াইয়া পাঁচ মিনিট আগে নফল পড়তে পড়তে মারা যায় নল লাগানো নল লাগানো কয় আমার তো মম করায় দে তো মম কই নামাজ অবস্থা আল্লাহ কুতুব মারা গেছে জুনায়েদ বাবু নাগরিক তাই এমন করে রোজু অবস্থা মারা গেছে কারণ এরা দেখছে আজরাইল আয়া পড়ছে আমার বিমান রেডি বিশা পাসপোর্ট রেডি আল্লাহ সিল মারবে আমি বিমান উঠবো আর তুমি আর আমি কখন আজরাই লাইব তা খালি হুন বি মরার আগে কালে মার জন্য জীব বাড়া না কথা কন না কেন আর আল্লাহ ঠিক পাই যে আজরাই লাইছে বিশা পাসপোর্ট রেডি বিমান রেডি আমি উঠব এই জন্য তার অজু করে রেডি হয়ে রয়েছে কষ্ট হইতেছে না ইলিয়াসমান জিহাদির দেখেন এই যে সভাপতি দেন সব থা যাই তুইব সবচেয়ে বড় বন্ধু আমার মাত্র তিনখানা কাপড় এই যে এই তিন খানা কাপড় এই সভাপতি যা পড়ছে যে দামি এটা তো একশো টাকা গছ এইটাও দিব না দেব হুদা তিরিশটা গছ কথা কর না কেন আরো জোরে কর শেখ হাসিনার বাপের যে কাপড় দেশে তিন কানা প্রেসিডেন্ট জিয়া দেশে ওই তিন কানা জিল্লুর রহমান রে দেশে ওই তিন কানা আব্দুর রহমান বিশ্বাস রে দেশে ওই তিন খানা তোমার আমারেও দেবে তিন খানা ওই তিরিশটা হাই গছ নাই এদিকে মাত্র আর দুইটা মিনিট এ মুসা আমি আর আল্লাহর কাছে যাম না যাবেন এটা আপনার ব্যাপার নবী রাগ করে রোনা দেশে মুসা তোর উম্মাত আর আমার উম্মাতে এক বাপ শোষণী আমার মুন্সীগঞ্জের উম্মাদ শীতের মধ্যে অজু করে ঠান্ডা পানি দিয়ে অজু করে টিবলের কাছে খারাইয়া মিরগির বেড়ার মতো কাঁপবো কাঁপতে কাঁপতে চাদরটা গায়ে দিয়া মসজিদে ইমামের পিছনে নামাজ পড়বো ইমাম সব কেরাত পড়বে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم আপনি তো ভালোভাবে না আমিন ওই যে বুড়ে শেষ কাঁপতে কাঁপতে কলের কাছে এইভাবে কইব কথা কন না কেন কারণ এমুসা আমার উম্মত গুলো কাঁপবো আর আমিন কইব এটা তোর উম্মত ভাবসোর আমি আর আল্লাহর কাছে যাব না আমার উম্মত পাঁচ সত্য নামাজ পড়বো পাঁচ পড়বে আর জান্নাতে চড়বে এ তোমার উম্মত না যে দুই অক্ষত পরে নাই তোমার আর আল্লাহরে পড়তে কইছে কোনদিন আমার উম্মতই কথা কইব না সুখে থাকো দুঃখে থাকো নামাজ না পড়ুক তবু কবে ভাই পরে আইতাছে জান তবু কইব না তুই আর তোর আল্লাহ পড়গা আমার উম্মত এত বেয়াদব না কথা কর না কেন মুসা কয়তে ঠিক আছে নবী আমার নবী হাটা দিছে আল্লাহ পিছের থেকে ডাক দিছে নবী গো আশারাতান কামেলা নয়বার আইছেন আর একবার আহেন আমি আর ওয়াজই করব না আমার নবীরে দশ বার ডাহাই বেড়া চুপ করে বয়ে রইছে এবার আওয়াজ আসতে হইব ঠিকই বিরিয়ানি খাওয়ার সিস্টেম করে দিয়ে গা রেডি আমার আল্লাহ দেখায় দেন দশ বার এবার আমার নবীকে আর একবার আসেন আহার আমার নবী রে আমার নবী যাইতেছে দশবার এবার নবী যে কিচ্ছু কয় না কমাইতেও না পারাইতে কয় না আমার নবীকে দেই দিয়ে দেই আমার নবী মনে লজ্জা পাইছে দশ বারাই এ নবী মানুষের কাছে দশ বার গেলে মানুষের প্রবঞ্চনা দেয় বোকা দেয় আমি আল্লাহর কাছে আসটা আমার বেশি আনন্দ লাগে কেন আমি তো আল্লাহ আমি তো আপনার কথা সরকার না নবী নবী দশ বার আইসেন যান আপনার উম্মাতের লাগে আমি পঞ্চাশ সপ্তাহ নামাজই রাখলাম নবী আমার মুখটা কালো করে এত তো দশ বার আনলা কে একবারই কইতা কে সেন্সারি করে দরকার ছিল পঞ্চাশ বার একবারই কই দিতা এই নয় বারে না কমাইয়া এখন লাস্টে আবার কইতেছ এই লিগে ডাকছো এটিকে আমার উম্মত পারবো ঘন্টার ভিতর দুই অক্ট নামাজ আমার আল্লাহ সব থেকে কয় নবী রাহেন রাগ করেন না আমার নবী রাগ করলে স্বভাব পায় না আমি আমার নবীর রাগ সেতাবার লাগে আমার বাড়িতে বেড়াইতে আনি নাই আমার নবীর আনছি আনন্দ দেওয়ার লাগে سبحان الذي يصرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا বাবা ও নবী আপনার আমি আনছি এসরা মানে কি ঘুরানো বর্মন করা ট্যুরিস্ট করা এসরা আপনার গুরাইতে আনছি কষ্ট দিতে নাই আপনার নবীর সোয়াবের দিক দিয়ে থাকবে পঞ্চাশ সংখ্যার দিক দিয়ে থাকবে পাঁচ জোরে 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 আমার নবী এত সময় চোখ বুঝেছিল পঞ্চাশ ঠিক আছে তোমার মতো রুহুল কুদ্দুস আর নাই আল্লাহ তোমার মতো রহমান আর কেউ নাই আল্লাহ তোমার মতো গফ আর কেউ না এই যে আপনি যে কান্নবী গায়েব জানে যদি জানতাম আনবী গায়েব তাহলে আল্লাহর মনের খবর কইয়ে দিতে পারতো কথা কেন আল্লাহ তুমি খুব ভালো আল্লাহ তোমার নাম রহমান তোমার জাতের অনেক দাম আছে আমার আল্লাহ বলে এই পরে সাংসারিক শুনলাম আমি যদি না দিতাম তাতে শুনতাম না জান্নবী জন জান! আপনার উম্মাদ পাঁচ অক্ত নামাজ পড়বে যাওয়ার আগে আমার কথা শুনে যান আপনারে সাড়ে সাত হাজার বছরের রাস্তা পাড়ি দিয়া সিদ্ধাতুল মন্তা পাড়ি দিয়া সত্তর হাজার নূরের পর্দা ধাক্কা দিয়া সরাইয়া আমার বাড়িতে বসাইয়া দেখা করছি আমার বাড়িতে আইন আপনারা দেখা করছে আর আপনার উম্মতের সাথে পাঁচ বেলা আমি আল্লাহ দেখা করব পাঁচ দেখা করব পাঁচ বেলা দেখা করব পাঁচ দেখা করব পাঁচ দেখা করব জান বাবা আবার নবী খুশির আনন্দে পারে তো এখান থেকে লাভ দেয় আর হাদিস আসছে তাই আমার নবী এত জোরে দৌড় দিচ্ছে আল্লাহর বাড়ির থেকে কোন রফ রফের দিক তাকায় নাই কখন রফ রফ আমার আল্লাহ পিছনে দিয়ে টান দিয়ে করেন ইট দাঁড়ান না ইট দাঁড়ান না আল্লাহ সময় নাই ও নবী আপনি জানেন মুসা নবী কতবার কইসা আল্লাহ তোমার আমি দেখবো আমি কইসা সামারে দেখতে পারবি না লাভ দেখা সম্ভব না আর আপনি আমার বাড়ি তাই আমার সামনে বইয়ে যাওয়ার লাগে পাগল হয়ে গেলেন এবার সিল্লাবে আর কানবে নবীর উম্মত গুলি কেমন নবী পাইছি আল্লাহর বাড়িতে ওয়ে কয় আল্লাহ তোমার বাড়ি থাইকে এখন মজা নাই আমি কখন যাম আর আমার উম্মাতের পাঁচ অক্ত নামাজ শিখামু অন্তত একটা অক্ত নামাজ পড়ে আমার উম্মাত মারা গেলে জান্নাতে চলে যাবে আমি ফজরে রক্তে যাওয়ার আগে যদি আমার উম্মাদটা মারা যায় আর ফজরের নামাজটা পাইল না আমি তাড়াহুড়া করতেছি এই জন্য যে আমার উম্মাদ যেন মরে না যায় তাড়াতাড়ি করে আমি নামাজটা শিখিয়ে দিই কত দরদের নবী আমার আজকে আমার সেই নবীর কলিজে আঘাত করে তুমি মুসলমান দাবি করো এ বাটপা যেই নবী আল্লাহর বাড়িতে লাভ দিয়ে নামাজ শিখাইতে চায় তাড়াতাড়ি জান্নাতে নিয়ে লেগে আজকে সেই নবীরে প্রতিদিন সকালবেলা দাঁড়িয়ে ডেস আছে কথা না কেন নবী আমার বারে মান কথা লিহাইয়াতি কান্নামা উনুকিহি যারা দাড়িতে বেলেট লাগায় আমার কলিজায় বিলেট লাগায় নবীর কলিজায় বিলেট লাগায় তোর লাগা নামাজ আনছে না হারামি তুই আবার উম্মাত দাবি কর বেডা তুই তুই যদি নবীর উম্মাত হস তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বড় উম্মাত ওই বেটা জীবনও দাড়ি সাছে নাই আমার নবী দوریتে সুমুস নবী কয় দারান না তোমার লগে কথা কট টাইম নাই আমার উম্মতের জামু তাড়াতাড়ি নামাজটা শিখাবো আর আল্লাহ কয় দেশে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাকে জান্নাতে আগি ঢুকায় দিবে সুবহানাল্লাহ বাজান রেবার চিল্লাবেন আর কাঁদবেন মাত্র 5টা মিনিট আমার দিকে তাকায়া থাকবেন কে বলছে আপনার মা নাই বাবা নাই গুনা না মা নাই বাবা এ মুন্সিগঞ্জের যুবক ভাইরা রে এই মাহফিল নাই তোমার জীবনের শেষ মাহফিল গো আগামীকালকে এইরকম একটা কাপড় পরাইয়া তোমার চার জনে কান্দি লইয়া রাইখা আসবে মুসাফায়গম্বর যখন বলে নবী গো আপনারে যখন আমি বুকের মধ্যে লই পিঠে হাত দিয়ে জড়াই ধরছিলাম আপনার পিঠের মধ্যে এত বড় বড় গোস্তের টুকরা দেখছি হুজুর আপনার ঠোঁটটা ফাটা কেন কপালটা ফাটা কেন আমার নবী কাদের বলে মুসারে এই যে আল্লাহর বাড়িতে আমি আসছি কারণ কি জানো এই ঠোঁটটার কপালটা ফাটার কারণে আসছি কেন আমি যখন আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার কয় মাস আগে মাঠে গেছিলাম একটা ছেলে বিদ্যুতের গতিতে দৌড়ে সে আমার ঠোঁটের মধ্যে একটা ঘুষি মেরে দিয়েছে বুঝলেন রে এই দেখো তাইফের ছেলের ঘুষির আঘাতে আমার ঠোঁটটা ফাইটে গেছে যখন ঠোঁটটা ফেটে গেল রক্তর বন্যা বইতে একটু পরে তাইবের আর একটা ছেলে আমার মাথার উপর একটা ভারী মারল আমি আর চোখে সরিষার ফুল দেখতেছি আমি পড়ে গেলাম রে মুসা তুমি না বলছো আমার পিঠের মধ্যে জায়গা জামাটা তুলিয়া কয় রে দেখো আমার পিঠের মধ্যে গুলা কালো কালো হইয়া উষা হইয়া রয়েছে এখনো পিঠের গাওটা শুকায় নাই রে মুসা তাই ছেলের আমার এত পাথরের আঘাত দিছে যে জামাটা উঠাইয়া যখন দেখো আমার পিঠের মধ্যে কত পাথরের এখন কানবা মা ফাতেমা দেখে তার বাবার দুই ঘরের মাঝখানে একটা ছেলে একটা রান্দাও দিয়ে কোপ দিছিল বাবা দুই আঙ্গুল পরিমাণ নবীর ওই পিঠের মধ্যে ডুকে যাইতো ওই গর্তটারে ফাতেমা পরিষ্কার করতে যাইয়া বাবা যখন নেকড়া দিয়ে ডলা দিত নবী চিল্লাই তখন ফাতেমা আর নেকটা দিয়ে দলা না দিয়া জিব্বা দিয়ে সাইটে সাইটা পরিষ্কার করত দেখায়া দাও ফাতেমা যদি মায়া হইয়া বাবার এত ভালোবাসতে পারে যাও। ও আমার মা বোনেরা আপনারা তো শুনতে আসছেন গো মা এই লিয়াসুর রহমান যে হাদি বারো বছর বয়সে মা হারাইছি দুনিয়ার কত দেশে গেছি মা আমার মার মতো মা কাউরে পাই নাই যুবক ভাইরা আমি তোর দুইটা পাউ ধরে বলে দিয়ে গতকালকে আমার আব্বা মা ছিল বয়া বয়া পিছনে কানতাছে এই আব্বারে নিয়ে দুই হাজার এগারো সালে ও সভাপতি সাহেব যখন আমি হজে যাই আমার আব্বা আমার সাথে ছিল যেই সন্তানের বাবা মা হজের সফরে তার মা বাবা থাকবে ওই সন্তান জান্নাতে আমার নবী বলছো হুমা জান্নাত রুকা মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম তোমার হজের সফরে মা বাবার সাথে থাকা মানে জান্নাত সাথে থাকা এই যে আলেমুল আমার জিগা তামার আব্বা তো আমার হজের সফরে ছিল সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ এইটা জীবনে করছেন কিনা জানি না আমি আমার আব্বারে স্বর্ণের দরজাটার সামনে দাঁড় করাইছি অনেক কষ্ট করে মোলতাজমের সামনে দাঁড় করাইয়া এইভাবে বুক দিয়ে ধাক্কাই ধরছে আব্বা এখানে একটু কারান এখানে আমার নবী দাঁড়াই দাঁড়িয়ে উম্মতের নামাজ শিখাইছে মেরাজের রাত্রে জিবরেল এখানে দাঁড়াই ইমামতি শিখাইছে এই জায়গাটারে বলা হয় মোসাল্লাই নবী ডাইন পাশে আমার আব্বারে বললাম দেখেন আমার আব্বা অনেক লম্বা দেখেন স্বর্ণের কিনা আমার আব্বা ধরছে আব্বার এইভাবে আব্বা আর মাত্র দুই দিন পরে আমরা আরাফায় যাব আগামীকালকে রাত্রে আপনাকে মিনায় নিয়ে যাবে মিনা মুজদালে ভাই আরাফ ভাই ওই সন্তানের দোয়া কবুল হবে না যার উপরে তার মা বাবার দোয়া থাকবে আব্বা আরাফার মাঠে সব হাজির দোয়া কবুইবে আমারটা কবুল লইব না যদি আপনি আমার মাফ না করেন বিশ্বাস কর যুবক ভাই বিশ্বাস সালে আমার করছু কথাটা কালকে বলছি আমার আব্বা আমার বুকের মধ্যে বোধে ধরে বলে আল্লাহ আমার রে তুমি মাফ করে দাও আজকে তোমার এই যে বইয়া কান কান্দে তুমি কান্দো আমার আলেম বাইরে কেন কান্দে এটা আমার বাবার দোয়া আমার সাথে বড় বড় আলেম বাংলাদেশে বক্তা আছে অনেক বড় কণ্ঠওয়ালা বক্তা আছে কিন্তু আমার মতো কান্দানো বক্তা বাংলাদেশে নাই এর পিছনে কারণটা কি জানো একটা মাত্র কারণ আমার বাবার দোয়ার আমার বারো বছর বয়সে আমার মায়ের দোয়া আমার মা বলছিল ইলিয়াজ রে তুই যদি আলেম হাসা আমি তোরে দুধের দাবি সাইরে দিম কারণ আমি অনেক দুষ্টু ছিলাম ভাই আমি মাদ্রাসা পড়তে চাই নাই আমার আলেম ভাই আমার মা বলছিল তুই মাদ্রাসা পড়লে আমি দুধের দাবি সাইরে দিব কিন্তু আমার সাথে দে জীবনে মাদ্রাসা ছাড়বি না তুই মাদ্রাসায় বললে তোর কণ্ঠ শুনে অনেক মা কানবা অনেক বাবা কানবে আমি বুঝি আবার আমার মা কি কয় দুনিয়ার সবচেয়ে বড় পীরের না বলো মা সন্তানের চেহারা দেখে মা বলতে পারবে কে গাঁজা কর হবে কে কোটিপতি হবে এই সভাপতি কেন এত টাকার মালিক একমাত্র তার মা বাবার সবার টাকা মসজিদ মানসে লাগবে না যার পরে যার মা বাবার দোয়া আছে তার টাকা মসজিদ মানসে লাগবে তোমার এলাকায় কোটিপতি কম না এই সভাপতির মতো কয়জনে তিন লাখ দেশে সবার টাকা লাগবে না ইজিলিয়াস রহমান জেহাদি দেখ মার দোয়া কোথায় যায় ওই যে দেই খাইছে তোমার নাম জানি কি ওই রাজুরে জিগা বানানো কথা আমি বলি না আমি ইলিয়াস রহমান জেহাদি এক কোটি বিশ লাখ টাকা দিয়া এই যে কদমতলি গোলাম বাজার একটা মসজিদের জায়গা কিনছি খালি কও বক্তারা টাকা নেই কি করে এক ঘন্টা ওয়াজ করে এত টাকা নেই কি করে এ মকার ফমাকা মমতাদের টাকা হইলে সাকিব খানের টাকা হইলে সিনেমার হল কলে ওই মমতাদের টাকা হইলে এ তার বাফের নামে বাউল গান করে আর আমি ইলিয়াস রহমান জাহাদের টাকা দিয়ে কি করে শুনবি না ওই যে দিকে দেই রাজু এক কোটি বিশ লাখ টাকা দিয়ে মসজিদে জায়গা কিনছি মসজিদের তিন তালার কাম চলতেছে এই পর্যন্ত আমার তিন কোটি টাকা চলে গেছে এই তো তোকে বাড়ি বলে কদম তুলে দেখে আসিস মসজিদটা তুই ঢুকলে মনে করবে স্বর্ণের টাইলস লাগাইছি পাঁচটার টাকা দিয়ে কি করি আমার বাড়ি বেচা পয়সা ওয়াজের পয়সা দিয়ে তিন কোটি টাকা চলে গেছে আমার মসজিদের বিষয়ে আমি আজকেও এক লাখ বিশ হাজার টাকা দিয়ে তোমাকে ওই ওয়াজ আইছি আমার মতো বক্তারে এক লাখ টাকা দিলে তোর গুণ হবে না কারণ কি জানো আবার টাকাগুলো মসজিদে যায় আমি যদি কন্টাক্ট করে নাও আমার গুণ হবে না আমি ওয়াজে নেওয়ার আগে বলি রাজুরে বলছে আমার টাকা কিন্তু মসজিদে যায় আমার কম দিস না আমার একটা টাকা বেশি দিলে মনে করবে মসজিদে গেছে তিন তালার কাম দুই তালা কমপ্লিট হয়ে গেছে আমি কারো কাছ থেকে এক বস্তা সিমির সাইয়ে নেই নেই গতকালকে যে সভাপতি ছিল আল্লাহ সাক্ষী দুয়ার আগে আমার মসজিদে দশ হাজার টাকাতে কী করে জানো কান্দার বলে যে আদি আমি আজকে কোটি কোটি টাকার মালিক আমি জীবনে একটা মসজিদ করতে পারি নাই তুমি করতাছ তুমি আমার এলাকার ছেলে সে চেয়ারম্যান মানুষ আমি তোমার মসজিদে দশ হাজার টাকা দিলাম এই মসজিদ আমার না মসজিদ সারা দুনিয়ার মানুষের কথা বলো না আমি নেওয়া বিদেশ থাকি সে বলে হুজুর আমি দুবাই গত তিন মাস আগে ওয়ার শুনে শুনছিলাম আপনি মসজিদ করতেছেন মসজিদ বললাম না এই হুজুর তো জিজ্ঞেস উনিও জিজ্ঞেস করছে আমি বলছি না ভাই ওই ছেলেটা আমার বলে হুজুর আমার মা বলছিল রহমান জিয়াদের মা ফেলে যাবি তার হাতে এক হাজার টাকা দিয়ে গত পরশু আমি ওয়ার শুনছি দুইটা পাও ধরে বলে দিয়ে যাই ইলিয়াস যে জেহাদি তোমার কাছে এক টাকাও চায় না শুধু তার মায়ের দোয়া কারণ কি জানস তার মা বলছিল ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হয় একটা মসজিদ মাদাসা করিস আল্লাহ দিছে বিদায় করতেছি যুবক ভাই তোর পাও দুইটা ধরছি এই মাদ্রাসা যে করে গেছে আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানাই দিও এই সভাপতি সাহেবের মা বাবাকে তুমি মাফ করে দিও শুধু যাইবার আগে আমি তোর সাথে বন্ধুত্ব করব কালেকশন হয়ে গেছে আমি কালেকশন করব না সো তিরিশটা সেকেন্ডে দশটা যুবক আমি চাব আমি যদি পারি কাবাগরের সামনে আমার বাবারে বুকের মধ্যে নিয়ে লক্ষ লক্ষ হাদিস সামনে বাবারে বুকি নিয়ে মাফসাইতে কোন যুবক এখানে আসস তুই জান্নাতটা এখন কিনবি আমি বলার সাথে সাথে লাভ দিয়ে দাঁড়াবি এখানে যারা বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছেন বাপে ওয়ারসে পোলাও আসছে দাঁড়ান্ত এমন কারা কারা আছেন দাঁড়ান্ত বাপে ওয়ার শুনতে আইসেন পোলাও আইসেন দাঁড়াও বাপ বেটা একসাথে ওয়াজে আসে দাঁড়াও কপাল পোরা দাঁড়া দাঁড়া বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছে আমার দিক তাকাই তাকে কানতে থাকবে এখন কারো মুখে হাসি থাকবে না শুধু এখন কানবি আমার দিক সাইয়া বাপ বেটা আমার দিক তাকাই থাকো হে যে পোলা গুলে দেখ দেখতো তোর বাবা কোথায় খারাইছে দেখ ঘুরা এ মাজারা ঘুরে তোর বাপ কোথায় আছে দেখ এই মাঠে তোর বাপ কোন জায়গায় দাঁড়াইছে দেখ আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি যুবক ভাই বাপরে বুকের মধ্যে এইভাবে সাইফা ধরে কামতে থাকবি তোর বাপ যদি আজকে মাফ করে দেয় আমি বললাম ইলিয়াস রহমান জিহাদি তোমার আল্লাহ মাফ করে দিবে দেও দৌড় দাও দে দৌড় দে যুবক দৌড় দে যুবক দৌড় দে ওই দেখ যুবক দৌড় দে তোর বাবারে বুকে নিয়ে কামার জোর দে যুবক দৌড় দে তোর বাবারে নিয়ে কামতে থাক তোর বাবারে নিয়ে বুকের মধ্যে কামতে থাক তোর বাবারে নিয়ে বুকের মধ্যে কামতে থাক থাক সারবিনা সারবিনা বাপরে বুকিনে কামতে থাকে মনসিকন্দ যুবক হে মনসিকন্দ যুবক আজকে ভালবাসা দিবস 14 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি বিহার দিবস এই দিবসে দেখ কেমনে কামতে বাপরে পোলাই বুকি লয়ে যুবক কামতে থাক কান্দতে থাক যুবক কামতে থাক বাপরে বুকি নিয়ে কানতে থাক সন্তান একদিন আব্দুল কাদের হয়ে যাবে আপনার সন্তান কোটি টাকার মালিক হয়ে যাবে বাপে মাঠে তোর বাপের বুকটা জয়দের ধরে কান্দ যুবতী বোন দেখো তো তোমার মা তোমার কাছে আছে কি না তোমার মা না থাকলে তোমার শাশুড়ি কি না শাশুড়ি না থাকলে তোমার বড় বোন কি কিনা বড় বোন না থাকলে তোমার সালে কি কিনা জড়াই ধরে কান্দ আল্লাহ দেখো কান্দে আল্লাহ দেখো কেমনে দেখো আল্লাহ দেখো কি আমাদের মাঠে যেভাবে কাঁদতে হবে দাঁড়ায় দাঁড়াইয়া সত্তর হাজার বছর দাঁড়ায় কাঁদতে হবে কেউ কাউরে করবে না এ দাঁড়ি বাবা আপনাদের যাদের বাপ নাই আপনি কার কাছে মাপ চাবেন এই বুড়া তুমি বইয়া বইয়া কামতে থাকো তোমার বাপ না থাকলে তোমার বড় ভাই আছে না বড় ভাইরে বাপ মনে করে বুকের মধ্যে সাইবা ধরে কামতে থাকো আমি বলছি দুই ভাইয়ের চোখের পানি কবুল হলে আল্লাহ তোমাদের মা বাবার কবর আজাব মাফ করে দেবে আমি বলছি দাঁড়াও এ দাড়ি বাকা বাবা তোমার ভাই মাঠে নাই বাবা তোমার ভাই না থাকলে তোমার মসজিদের ইমাম সাহেব নাই মসজিদের ইমাম সাহেব রে আলেম মনে করে বুকের মধ্যে নিয়ে কামতে থাকো মাফকোরা দাও টুঙ্গি বারি মমেন্ট মুন্সিগঞ্জ বা আল্লাহ দেখো কে ইমাম রে বুকি নিয়ে কাঁদবে ইমামের ঋণ পৃথিবীর কেউ শোধ করতে পারবে না পৃথিবীর কেউ নাই যে ইমামের ঋণ শোধ করতে পারে যারা মোনাজাতের আগে ইমাম রে বুকি নিয়ে কাঁদবে আল্লাহ তাদেরকে মাফ না করে তুমি সরপালা এদের সবাই রে তুমি মাফ করে দিবে আল্লাহ না কেমনে কান্দে দেখো মহবিল সদই ফেব্রুয়ারি কান্দে দেহবিল কেমনে কান্দে মুন্সি বন্ধ বাসি মহবিল উঠ করি উঠ হ্যাঁ দেখ ছোট্ট একটা বাচ্চা বুকি নে বাপ কেমনে কান্দে দেখ এই ছেলেটা একদিন কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে আমি ইলিয়াস রহমান জেহাদি বলে গেলাম আমার আল্লাহ যদি আমার বাবার দুয়া কোটি কোটি টাকা আমার মানিক বানাইতে পারে এই ছেলেটা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে দেখ যার বাবার চোখের পানি কপালে পাবি তুই একদিন কোটিপতি হবি বসো বসা। কে বলছে আজকের দোয়া কবুল হইব না কে কইছে মাওলানা কারীম সকের বাণী কবুল করব না যারা দাঁড়ায় আছো বসো বড় বসো আল্লাহ কবুল করেন যার আমিন আরো জোর বলেন আমিন আমি তিরিশটা সেকেন্ডে তিরিশটা সেকেন্ডে মাত্র পাঁচটা যুবক চাবো জানি আমি পাবো কিনা পাঁচটা বাবাজি চাবো যাদের চোখের পানি পড়ছে যদি তোমার সাথে বন্ধুত্ব করবো পাঁচটা যুবক পাঁচটা যুবক তিরিশটা সেকেন্ডে দাঁড়াবা প্রথম দাঁড়াবা দুইজন কালেকশন হয়ে গেছে দাঁড়াও আমি বলার পরে তিরিশটা সেকেন্ডে তোমার রক্ত বিক্রি করে হলো এক বছর বইয়া এক বছর বসে হলো তো মেতিমখানা মাদ্রাসায় একটা লাখ টাকা দিবা তিরিশ সেকেন্ডে দাঁড়াবা কে দাঁড়াবা বলো এক লাখ টাকা দিবা এক বছর বইয়া দাঁড়াও দশ হাজার বিশ হাজার করে দিয়ে দিয়ে তোমার মায়ের ঋণ শোধ করবা বলো কোন যুবক দেবে কোন বাই দিবে এক লক্ষ টাকা দাও। মাত্র দুইটা যুবক দাঁড়াবা এক লাখ করে দুইটা যুবক দাঁড়াবা এক লাখ বলো কে দিবা প্রথম আমার বন্ধু কে হবে এক লাখ টাকা দিবা বলো কে দিবা তিরিশ সেকেন্ডে বলবা হুজুর আমি দিব এক বছর বইয়ে হলো আমি আমার বাবার নামে এক লাখ টাকা দিয়া তারপর আমার বাবার ঋণ শোধ করবো বলো কে দিবা বলো কোন প্রবাসী ভাই আসো কোন কলিজার টুকরা ভাই আসো বলো তাড়াতাড়ি বলো কে দিবা এক লাখ টাকা একটা যুবক একটা যুবক এক বছর বইয়া একটা বাবা যে এক লাখ টাকা দিবে বলেন কে দিবেন তিরিশ সেকেন্ডে বলো কে দিবা কে দিবে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা কি নাম তোর কি করস আল্লাহ